প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি আশিকুর রহমান আপনি প্রশ্ন করেছেন আপনার এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে অনেকে মনে করছেন আপনি হাহা রিয়্যাক্ট দেওয়াকে পুরোপুরি হারাম বলেছেন রসিকতা বোঝানোর জন্য কি হাহা রিয়্যাক্ট দেয়া যাবে না আশা করি বিষয়টা পরিষ্কার করবেন ভাই আশিকুর রহমান আমরা অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছি যে রসিকতার ছলে মজার ছলে যদি আপনি কাউকে কাউকে নিয়ে কারোর সাথে হাসাহাসি করেন এবং হাহা রিয়্যাক্ট দেন যার সাথে এটি করছেন তিনিও সেটাকে মজা হিসাবে নিয়েছেন তাহলে সেক্ষেত্রে এটি সম্পূর্ণ জায়েজ আছে আপনার একজন বন্ধু ফেসবুকে কোনো কিছু পোস্ট করেছেন আপনি জানেন যে সেটি নিয়ে আপনি হাসাহাসি করলে সেও এনজয় করবে বরং এটি বিষয়টাই এরকম তাহলে সেক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে হাহা রিয়্যাক্ট দেওয়া সম্পূর্ণ জায়েজ এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই আমরা শুধুমাত্র বলেছি যদি কাউকে বিদ্রুপ করে ব্যঙ্গ করে ঠাট্টা ছলে তুচ্ছ করতে গিয়ে ছোট করতে গিয়ে যদি কেউ কাউকে হাহা রিয়্যাক্ট দেয় সেটি সম্পর্কে আসলে চারিত্রিক অধপতন এবং নৈতিক স্খলনের বিষয়টি এই পর্যায়ে চলে গেছে যে এখন অসুস্থতাটাকেই আমরা সুস্থতা এবং স্বাভাবিকতা মনে করি কেউ যখন আমাদের অসুস্থতার কথা ধরিয়ে দেয় সেটা নিয়ে আমাদের চুল পরিমাণ বিন্দু পরিমাণ চিন্তা করার ফুরসতটুকু পর্যন্ত হয় না এটা হলো দুঃখজনক বিষয় আমাদের বক্তব্যকে অনেকে বিকৃতি করেছেন অনেক মিডিয়া দেশে বিদেশে আমাদের বক্তব্যকে সঠিকভাবে উপস্থাপন করেননি এটি খুবই দুঃখজনক একটি বিষয় তারা এভাবে নিউজ করেছেন যে আমরা হাহা রিয়্যাক্ট দেওয়াকে হারাম বলেছি এবং অনেকে বলেছেন ফতোয়া জারি করেছি ফতোয়া আর অনুরোধ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধুমাত্র আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করেছি বিনীতভাবে করজোর করে তারা যেন অন্য কারোর কষ্টের কারণ হয় কাউকে নিয়ে বিদ্রুপ করা হয় এরকম কোনো কাজ যেন না করেন এটি ছিল আমাদের একটা অনুরোধ এবং আমাদের একটা পর্যবেক্ষণ ফতোয়া অত্যন্ত সূক্ষ্ম বিষয় এবং অনেক বড় বিষয় দ্বিতীয়ত আমরা সব ধরনের হাহা রিয়্যাক্ট নিয়ে কথা বলিনি আমরা বলেছি সুনির্দিষ্ট করে সেখানে উল্লেখ আছে আওয়ার ইসলাম এটাকে শ্রুতিলিখন করেছে এবং সেখানে চমৎকারভাবে আমাদের বক্তব্য তারা তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ হুবহু আমরা যা বলেছি সেটাকে শ্রুতিলিখনের মাধ্যমে অতএব এটি নিয়ে ধোঁয়াশার কোনো কারণ নেই পৃথিবীর এমন কোনো ধর্ম এমন কোনো গোষ্ঠী এমন কোনো সভ্যতা বা এমন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি আছেন যিনি মনে করেন বা যে সভ্যতা বা যে ধর্ম মনে করে যে কাউকে নিয়ে বিদ্রুপ করা ব্যঙ্গ করা ঠাট্টা করা তাচ্ছিল্য করা জায়েজ আছে বৈধ এটা কেউ মনে করেন আমি তো মনে করি না তাহলে সেক্ষেত্রে এ বিষয়ে আমাদের দ্বিমত করার তো কোনো সুযোগ থাকতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যাই হোক এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছি আজুল হক আপনি জানতে চেয়েছেন হজ ফরজ হয়েছে এরকম অনেকে নিয়ত এবং প্রস্তুতি থাকা সত্ত্বেও বিধিনিষেধ ও নিয়মকানুনের বেড়াজালে পড়ে হজে যেতে পারছেন না এমত অবস্থায় যদি তারা মারা যান তাহলে কি হজ না করার গুনাহে গুনাহগার হবেন দেখুন কেউ যদি হজ করার সুযোগ না পান বিশেষ করে করোনা প্যান্ডামিকের কারণে তিনি ভিসা পাচ্ছেন না যাওয়ার পারমিশন পাচ্ছে না সেই কারণে তো এইরকম পরিস্থিতিতে তার যদি হজ ছাড়া মৃত্যু হয়ে যায় তার আল্লাহর কাছে দায় থাকবে না একটি শর্ত সাপেক্ষে সে শর্তটা হলো ধরুন তিনি যদি এই বছর বা গত দুই বছর যখন থেকে হজ স্বাভাবিকভাবে হজের প্রক্রিয়া বন্ধ হয়েছে এর মধ্যে যদি তিনি হজ করার সামর্থ্য এর মধ্যে যদি তিনি অর্জন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে এর জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে না ধরুন গত বছর তিনি হজ করার মতো অর্থের মালিক হয়েছেন তার জীবনের আগে হজের মৌসুমে হজ করার মতো সামর্থ্য ছিল না অথবা তার আগের বছর ছিল তার আগে ছিল না অর্থাৎ করোনা আসার পর হজ করবার মতো আর্থিক সঙ্গতি হয়েছে তার আগে তার আর্থিক সঙ্গতি ছিল না এরকম যদি হয় তাহলে এই ব্যক্তির আর্থিক সঙ্গতি আসার পর তিনি হজের যাওয়ার সুযোগটা পেলেন না ভিসা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো না থাকার কারণে এরকম ব্যক্তির জন্য আল্লাহর কাছে কোনো দায় থাকবে না তিনি হজ না করে মৃত্যুবরণ করলে কারণ তার হজ আসলে ফরজই হয়নি কারণ এর আগে তো জীবনে হজ করার সামর্থ্য ছিলই না যখন গত বছর বা তার আগের বছর বা এই বছর অর্থাৎ করোনা প্যান্ডামিকের এই সময়টাতে যখন হজ করার মতো আর্থিক সঙ্গতি হয়েছে কিন্তু যাওয়ার সঙ্গতি নেই অতএব পরিপূর্ণভাবে তার সামর্থ্যই হয়নি হজ করবার মতো যেহেতু সামর্থ্য হয়নি অতএব তার জন্য হজ ফরজই হয়নি আল্লাহর কাছে তার কোনো জবাবদিহি করতে হবে না যদি তার মৃত্যু হয়ে যায় আর যদি কারোর হজ করার মতো আর্থিক এবং সার্বিক শারীরিক সঙ্গতি ইত্যাদি অনেক আগে থেকে থাকে কিন্তু তিনি বিলম্ব করতে করতে এখন প্যান্ডামিকের পর্যায়ে এসে দাঁড়িয়েছেন এখন তিনি হজ করতে চাচ্ছেন কিন্তু পারছেন না এরকম যদি হয় এই ব্যক্তির মৃত্যু হলে অবশ্যই তাকে দায়ী থাকতে হবে যেহেতু তার হজ অনেক আগেই ফরজ হয়ে গিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ ফরজ হলে আর বিলম্ব না করার জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন তোমরা কেউ জানো না যে তোমাদের জন্য কী অপেক্ষা করছে অতএব খুব দ্রুত হজ করে ফেলো এরকম পরিস্থিতিতে
উচিত হবে এই ব্যক্তির যার অনেক আগে থেকে হজ করার সামর্থ্য হয়েছিল কিন্তু তিনি করেননি, বিলম্ব করতে করতে করোনা চলে এসেছে, প্যান্ডামিক চলে এসেছে, এই মুহূর্তে এই পর্যায়ে দাঁড়িয়ে তার উচিত হবে পরিবার লোকদেরকে ওসিয়ত করা, যদি আমার মৃত্যু হয়ে যায় হজ করা ছাড়া তাহলে সেক্ষেত্রে আমার এই সম্পদ দিয়ে তোমরা বদলি হজের ব্যবস্থা করবে, সেক্ষেত্রে বদলি হজ করলে ইনশাআল্লাহ তার দায় থেকে তিনি মুক্ত হবেন, তবে হজ বিলম্ব করার জন্য তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত। এরপরে রোজিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই জব করি, আমার হাজব্যান্ড কোরবানি করেন, আমাকেও কি আলাদা কোরবানি করতে হবে? বোন রোজিনা, আপনি কোরবানি করতে পারলে ভালো, যদি আপনার সমর্থ থাকে তাহলে আমরা আপনাকে পরামর্শ দিব কোরবানি করার, এবং সেটা হবে আপনার জন্য অধিকতর নিরাপদ, যদিও এটা নিয়ে স্কলারদের মধ্যে মতপার্থক্য আছে এবং আমাদের দেশের ওলামা একরাম সামর্থ্য হলে পরিবারের একাধিক সদস্যের উপর আপনার কোরবানি আবশ্যক হওয়ার বিধান তারা উল্লেখ করলেও অ্যারাবিয়ান স্কলাররা বিশেষ করে সৌদি আরব ওলামা একরাম তারা মনে করেন যে একটি পরিবারের জন্য একজন ব্যক্তি উমরা কোরবানি করা যথেষ্ট, এবং সেই মনে করার যথেষ্ট যৌক্তিক কারণ তাদের কাছে আছে, সেটি হলো বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি একটি পরিবারের পক্ষ থেকে একটি উদ্হাইয়া বা কোরবানির কথা বলেছেন। কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে আর আপনি কোরবানি দেন তাহলে সেটা আমরাকে নিরাপদ মনে করব।